চাপ ধরে চলতে পারছে। খোকা, তোমার এই দোকানে কোনো চাল ডাল এসব আছে? সব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বহুত গরিব মানুষ বাবা, আমি বহুত গরিব মানুষ। এই দেহি কষ্ট করি 200 টাকা ইনকাম করে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে গিয়ে ছেলেপেলের মুখে আহার জোগাড় করবো বলে, আহার জোগাড় করবো বলে। তারপরে আপনি নেবেন বলছেন চাল ডাল নেবেন, ডাল নেবেন, সবই আমার বাবা। আমার বাজারি করা হবে না বাবা, এই 200 টাকায় বাজার হবে না। কেন, কি হয়েছে শুনি? আমি এখন এই 200 টাকা আবার ব্যাকে ফেরত নিয়ে যাই, আর দেখি কোনো জায়গায় গিয়ে আবার কিছু বাজার করতে পারি কিনা। ছেলেপেলে, ছোটো ছোটো ছেলেপেলে আছে, কাঁদছেই, তারা কান্দাকাটা করছে এক মুঠো অন্নর জন্যে, আমি জোগাড় করতে পারি। আপনার কি এই 200 টাকাই আছে কাছে? বাবা, এই 200 টাকা ছাড়া আমার কাছে কি? কেন, ইনকাম তো সবাই বেশি বেশি করে করছে, আপনার অল্প কেন? আমি যদি ইনকাম না করতে পারি কি করে আমি আহার জোগাড় করবো? আমার কপালে আছে, আর এই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে কষ্ট করে, ওই ছিল চলিল, রকেট চলিল, ছিল পেলে আলী, অম্বর আলী, সিলাম আলী, তাদের শুনে মুক্তিযুদ্ধ বন্ধ করেছি, জিগর গাছের বিড়ি জুড়াইছি, ওই গদখালি পাট বাড়ি বিড়ি জুড়াইছি, কিন্তু কোনো কাঠের জন্য কোনো ফায়দা পাইনি, আর আমিও পাইনি, আমারও বিয়েও নেই। ওই বিড়িগুলো সব আমার, এখন আমার কিনে দিতে পড়া আছে ওই বাজার। আপনার পরিবারের লোকজন যে একবেলা হবে, এটা আমি কিভাবে সম্ভব, কিভাবে কি করবো তা জানি না। পেটের জ্বালায় মরতে হবে না বাবা, তবে একটা জিনিস আমি করে দিতে পারি বাবা, সেটা হলো আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, সেটা হলো আপনার অল্প টাকার ভিতরে বেশি বাজার, যেন একটা মানুষ একদিন গিয়ে রান্না বান্না করে সব জিনিস মিলে খেতে পারে, সেই ব্যবস্থা আমি করে দিতে পারি। আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ তোমার ভালো রাখুক। তাহলে তাহলে আপনি এই জায়গায় দাঁড়ান, প্যাকেটটা নিয়ে দাঁড়ান, আমি আপনার ইয়ে করে দিচ্ছি। তাহলে আপনি বাজার করে আজকে রান্নার মতন দিলে হচ্ছে তো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চা কাচ্চার ওই গুলোই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তাহলে। শোনেন তাহলে, আমি আপনার আমি হিসেব করে দিচ্ছি, আমি ক্যালকুলেটারে হিসেব করে আমি আপনার আমি দিচ্ছি। দাঁড়ান, এই আপনার এই সব রকম মিলিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করেন না বাবা। এখনো চিন্তা করা লাগবে না, আপনার চিন্তা করা লাগবে না। শোনেন, এই হচ্ছে আপনার 5 টাকা, 5 টাকা, 5 টাকা, এই হিসেব করে রাখছি, ঠিক আছে? হ্যাঁ বাবা। 5 টাকা, এই আপনার এখানে আছে আপনার 30 টাকা বিল, কিন্তু এটা আপনার দিছি আমি 5 টাকায়। আল্লাহ তোমার ভালো রাখুক বাবা, দিছি, ঠিক আছে, সব অল্প অল্প করে দিছি। আল্লাহ তোমার ভালো রাখুক, 5 টাকায় দিচ্ছি। আপনার শুনেন, সব রকম মিলিয়ে দিচ্ছি, আপনি টেনশন করা লাগবে না। এখানে আমি ভেন্ডি দিছি 2 টাকা, দেন বাবা, 2 টাকার ভেন্ডি দিছি, ঠিক আছে, দেন। তাহলে 5 টাকা, 5 টাকা, ও আর হচ্ছে 2 টাকা। এখন ওই পৃথিবীতে মানুষ আছে, আমার শুনেন, এই ভেন্ডি গুলো তো সব দিছি, এর মধ্যে বেগুন আছে, বেগুন দিছি 2 টাকার, দেন বাবা, বেগুন দিছি 2 টাকার, ঠিক আছে, আর এই যে কাঁচা চাল দিছি, কাঁচা চাল দিছি, আচ্ছা কাঁচা চালে তো মেলা দাম, চাষা বাবা 200-300 টাকা কেজি হয়ে যাচ্ছে। আমি আপনার এই কাঁচা চাল গুলো, এই কাঁচা চাল গুলো সব দিয়ে দিলাম, আমি 5 টাকা দাম ধরেছি, বুঝলেন? 5 টাকা পৃথিবীতে মানুষ আছে, 5 টাকা দাম ধরেছি, কাঁচা চাল দিলাম, আপনার রান্না বান্নার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, দেন বাবা, দেন। এরা মানুষ আমি পৃথিবীতে কোনো জায়গায় পাইনি। শোনেন, তেলের দাম তো আকাশ ছোঁয়া, এই তেলের দাম তো কি বলবো, এখানে 5 টাকার তেল দিছে, কারণ আপনি তো একসাথে 2 লিটার নিতে পারবো না, এই 1 কেজি তেলের দামই 200 টাকা। আল্লাহ তোমার 5 টাকার আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে 5 টাকার আমি তেল দিয়ে দিছি। শোনেন,
আচ্ছা শোনেন, আর একটা জিনিস আমি করে দিতে পারি, সেটা হলো মাছের দাম তো তোমার ভালো রাখো, মাছের দাম মেলা, এই মাছ এখানে মাছ আমি আপনার দিলাম, এই তেলাপিয়া মাছ আপনার চারজন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনার মনে করেন হিসেব করলে অনেক টাকা দাম আছে, তা আমি ভাগ করে অল্প করে করেছি, জানা এক বেলা খাতি পারে, এক বেলা খাতি হলে আপনার এখানে বিল আসবে 20 টাকা। আল্লাহ তোমার ভালো রাখো, এই যে 20 টাকা আপনার, এই যে মাছ দিলাম আর আপনার দিচ্ছি, আপনার এক বেলা যাতে খাতে পারেন, শোনেন এই যে 3 টাকার রসুন দিয়েছেন, আল্লাহ 3 টাকার আমি এই যে 2 টাকার পিএস দিছি, আল্লাহ তোমার ভালো রাখু, 2 টাকা আল্লাহ তোমার ভালো রাখু। তাহলে আপনার এই যে আর লাগবে হচ্ছে আলু লাগবে, দেন বাবা আলু দেন, 4 টাকার আলু দিছি, 4 টাকার আলু, 4 টাকার আলু চারটে দিছি, দেন দেবে, ঠিক আছে, দেন বাবা। আচ্ছা আপনার তো ইয়ে তো লাগে, লেবু তো লাগবে, হ্যাঁ বাবা শাকসবজি খাবেন, হ্যাঁ বাবা এখানে 2টা লেবু দেখা যাচ্ছে, তো দাম তো মেলা, তো আমি 3 টাকা ধরবো, দেন বাবা 3 টাকার লেবু আমি দিয়ে দিলাম, ঠিক আছে, 3 টাকার লেবু দিয়ে দিছি। আর আপনার এখানে ডাল দিয়ে দিলাম, এখানে মনে করেন অল্প করে দেন, এই 10 টাকার ডাল আমি এর ভিতরে দিয়ে দিছি, দেন বাবা 10 টাকার ডাল, ঠিক আছে, আল্লাহ 10 টাকার ডাল আমি আপনার দিলাম, এই পৃথিবীতে মানুষ আছে, মানুষ না থাকলে পৃথিবী চলতো না, লবণ আমি অল্প করে দিচ্ছি, বুঝছেন, লবণ আমি অল্প করে দিচ্ছি, একসাথে তো কিনলে তো আপনার টাকা শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনার লবণ আমি দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি, এখানে আপনার 5 টাকার লবণ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনি এক বেলা রান্না করে খাতে পারেন, সেইভাবে সুন্দর ভাবে আমি দিয়ে দিচ্ছি, আল্লাহ আপনার দিলাম। আপনার বাকি শোনেন আরেকটা জিনিস পেয়েছি, আপনার বাড়ির ছোট শিশু বাচ্চা, হ্যাঁ শিশু বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চা, সে তো মনে দ্রুত খায় খাওয়ার জন্য, না হারে কাঁদছে, অল্প করে দুধ আমি আলাদা আলাদা রাখিছি, যার জন্য আপনারা জানেন বাচ্চাদের নিয়ে অল্প টাকা খাওয়াতে পারেন, তাহলে এই দুধ দিলাম, আল্লাহ ঠিক আছে, আল্লাহ তুমি দিলাম অল্প টাকায় আপনার হয়ে গেল, আল্লাহ তুমি ভালো রাখো। আচ্ছা আপনি সবকিছু বুঝে পেয়েছেন, হ্যাঁ বাবা সরকারি টরকারি সবকিছু পেয়েছেন, হ্যাঁ পেয়েছি বাবা, এবার হিসেব করেন বাবা, আচ্ছা ঠিক আছে, আপনার হিসেব করে বাবা, তোমার তোমার চাষি আবার পান খাই বাবা, পান খাই, হ্যাঁ বাবা, আচ্ছা পান যদি খাই আমি, পান আমি 2 টাকার আমি দিয়ে দিচ্ছি, পান দেন বাবা, দেন ভেতরে আছে, দিচ্ছি, একটু পান ছুকরি দেন, একটু চুন দেন, ঠিক আছে, চাষি পান খাই তো, আচ্ছা আমি সব দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনার বিল হচ্ছে সব মিলাইয়ে 160 টাকা সব সময় অল্প টাকায় বেশি বাজার করতে পারবেন, এটা আমি আল্লাহ তোমাদের মন করে ব্যবসা শুরু করি, আল্লাহ তোমাদের ভালো রাখু, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের ভালো রাখু, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, আল্লাহ তোমাদের ঠিক আছে, আচ্ছা দোয়া করেন, ঠিক আছে, কত হয়েছে বাবা, ঠিক আছে, ওই 140 টাকা হয়েছে, তো আমি 40 টাকা দিছি, 160 টাকা, আল্লাহ ঠিক আছে, তাহলে আপনি দেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার আলু বাজার করতে, আচ্ছা নেন তাহলে এই টাকাটা নিয়ে আপনি আবার আস, আচ্ছা ঠিক আছে, আবার আস, আপনি সবাই বলে দিন, আর বলে দেবো টাকায় বাজার, আমার যত মা বোনেরা ভাই বোনেরা জিনিসের দাম কম, আমি দেবো, আমি যত জিনিসের দাম কম, ঠিক আছে আমি দেবো।